প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। কাতার প্রতিনিধি ইএম আকাশ ও কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালালউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মিজানুর রহমান। হরতাল অবরোধ সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করে দেশ ও জনগণের উন্নয়নে রাজনীতি করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত শাখা আওয়ামী লীগ। স্থানীয় একটি হোটেলে মহান শহীদ দিবস পালন উপলক্ষে আয়োজিত দলের আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। কুয়েত শাখা আওয়ামী লীগ সভাপতি সেকেন্দর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মুয়াজউদ্দিন আহমেদ। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ আলী ফেরদৌসের সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা আতাউল গনি মামুন, আকরামুজ্জামান, রফিকুল ইসলাম ভুলু, শফিকুল ইসলাম, আবুল কাশিম সহ অনেকে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে সম্বর্ধনা দিয়েছে কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রাজধানী দোহার একটি হোটেলে এতে সভাপতিত্ব করেন চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ রিয়াজ। সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর খন্দকার ইফতেখার হায়দার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার, কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মোহাম্মদ খন্দকার, কাউন্সিলর ডক্টর সিরাজুল ইসলাম, প্রথম সচিব শফিউল আজিম, কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল মিয়া, বিশ্বনাথ হাওলাদার মিন্টু সহ পরিচালনা পর্ষদের সদস্যরা। পরিচালনা করেন ডক্টর শাহজাহান মন্ডল, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। কাতারে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান এমএইচএম স্কুল অ্যান্ড কলেজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 2 কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। স্কুলের পক্ষ থেকে মন্ত্রীকে দেওয়া সম্বর্ধনা সভায় তিনি একথা বলেন। স্কুলের প্রিন্সিপাল জসিমউদ্দিনের সভাপতিতে এতে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সচিব ডক্টর খন্দকার ইফতেখার হায়দার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কে এম আলী আজম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নাজমুল ইসলাম, কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মোহাম্মদ খন্দকার, স্কুলের শিক্ষক, পরিচালনা ও অভিভাবক পরিষদের সদস্যরা। মিজানুর রহমান, RTV।